দীর্ঘ 3.5 বছর পর আজ নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ নকশালবাড়িতে। এবারে নির্বাচনের প্রার্থী নেতা হেভি ওয়েটার। ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে নকশালবাড়ি যেন একেবারে সরগরম। 1469 জন ব্যবসায়ী ভোটে নির্বাচন শুরু হলেও আগামী 22শে সেপ্টেম্বর গণনা হবে। এবার দুটি প্যানেলে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়। 13 জন প্রার্থী জিতলেই বোর্ড গঠিত হবে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। এবার এই নির্বাচনে প্রার্থী হয়েছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায় ও বিরাজ সরকার, মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ, জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি দিলীপ বাড়ুই, সিপিআইএম এর প্রাক্তন প্রধান রাধা গোবিন্দ ঘোষ ও নারায়ণ কর্মকার, বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি শত্রুঘ্ন সাহানি, ছাড়াও বিদায়ী বোর্ডের সভাপতি নিখিল ঘোষ ও সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠকও। সঙ্গে লড়াইয়ে ব্লক কংগ্রেস নেতা গৌতম আচার্য ও নেপাল ঘোষ। সকাল থেকে ভোট পর্ব শান্তিপূর্ণ চললেও বুথ জ্যাম করার অভিযোগ উঠছে। গোটা ঘটনায় নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশি প্রহরার চাদরে ঢাকা রয়েছে নকশালবাড়ির মারওয়াড়ি ভবন। দেখুন, ভোট তো জনগণের ভোট, ব্যবসায়ী সমিতি যারা সদস্য তারা ভোট দিবে, কিন্তু এই ভোটটাকে প্রহসনে পরিণত করার একটা চক্রান্ত তারা করছে। কারণ আমরা প্রথমেই দেখলাম যে লোকটা হেঁটে যেতে পারে তাকে তারা দুজন ধরে নিয়ে চলে যাচ্ছে। আমি ইলেকশন কমিটি যে আছে তাদেরকে বললাম, তাদের মাইকিং করা সত্ত্বেও তারা মানছে না। জনপ্রতিনিধিরা আছে, সভাধিপতি স্বয়ং আছে, তারপরেও সেই রুলস মানছে না। 100 মিটারের পরে থাকার কথা, তারা পলিং ইঞ্জিন একটার পর একটা বসিয়ে দিচ্ছে। মানে একটা এমন একটা প্রপাগান্ডা সৃষ্টি করতে চাচ্ছে, মানুষ যেন ভীত সন্ত্রস্ত হয়ে তাদের পক্ষে ভোট দেয়, এরকম একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে। কিন্তু আমরা জনগণের কাছে বলবো, ভোট আপনার সম্পূর্ণ নিজস্ব অধিকার, আপনি প্রয়োগ করুন। কাকে আনবেন, কাদেরকে আনবেন, সে সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এই ভয় ধমকি, এই জুমলাবাজি, এগুলোর মধ্যে থাকবেন না। আপনাদের নিজেদের ভোট নিজেরা দিন। আমরা অন্তত পক্ষে নিয়ম মেনে চলবো। আমরা 100 মিটারের দূরেই আছি, তারা জড়িয়ে জটিয়ে আছে। যেটা হয় নির্বাচন, একটা ব্যবসায়ী সমিতি নির্বাচনকে এইরকম একটা করা ঠিক হলো না। আজকে আমরা এটা ভালো চোখে নিলাম না। কীভাবে দেখছেন, আপনিও তো ভোটে প্রার্থী হয়েছেন, কী মনে? আমিও প্রার্থী এবং আমি কোঅর্ডিনেটর, আমি বারবার ঢুকতেই পারি সেই হল ঘরে, কিন্তু আমি তো ঢুকছি না। আমি একবারই অভিযোগ করে আসছি ইলেকশন কমিটিকে যে আপনারা এদেরকে বার করুন, ভোটারকে নির্বিঘ্নে ভোটটা দিতে সাহায্য করুন। ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারছে না, কারণ ভোটার এর ওর হাতে পড়ে যাচ্ছে, যে হাঁটতে পারছে তাকেও ধরে তারা নিয়ে যাচ্ছে। এইসব করাতে একটা ভোটের প্রহসনের জায়গায় চলে যাওয়া, এটা প্রহসন হচ্ছে ভোটের নামে। পুলিশ নীরব দর্শক, পুলিশের কিছু করার নাই, কারণ সব নেতারা দাঁড়িয়ে আছে, পুলিশ কী বলবে? সমস্ত নেতাদেরকে দেখে পুলিশ তাদের কিছু বলবে না। পুলিশ যদি সঠিক ভূমিকা নেয় তাহলে এই ভোট নির্বিঘ্নেই হবে। কতটা আশাবাদী আছেন? আমরা অভিযোগ করেছি এবং অভিযোগ করব থানার বরবাবুকে যে আপনারা দেখুন, 100 মিটারের পরে থাকতে বলেছি, 100 মিটার পরে সবাইকে করুন না, সবাই আমাদের তাদের সবাইকে করতে হবে। ভোটার নির্বিঘ্নে যাবে এই ব্যবস্থাটা করতে হবে। এই ব্যবস্থা যদি বিঘ্ন হয় তাহলে প্রহসনে পড়লে তবে ভোটটা। আপনাদের প্যানেল কতটা আশাবাদী? আমাদের প্যানেল আমরা আশাবাদী এই কারণে যে আমরা যেই প্রচার প্রসার করেছি এবং মানুষের কাছে যা তুলে ধরেছি এবং গত বছরে আমাদের যে ভূমিকা ছিল তাতে মানুষ আমাদের প্রতি খুশি এবং মানুষ আমাদের প্যানেলকেই বিজয়ী করবে, এটা আমার আশা। আমার নাম রাধা গোবিন্দ ঘোষ। নকশালবাড়ি একটা ঐতিহ্যশালী জায়গা, আমরা সকলে জানি, মানে বিশ্বের দরবারে নকশালবাড়ির একটা আলাদা গুরুত্ব আছে। আর নকশালবাড়ির ব্যবসায়ী সমিতি ভোটও তাই, আমাদের কাছে এটা আবেগ। এটা মানে আজকের থেকে নয় যে আজকে আমি সভাধিপতি হয়েছি দেখে আজকে এই ভোটারি, এটার গুরুত্বটা সত্যি অপরিসীম। আমরা পঞ্চায়েত ইলেকশন, মহকুমা পরিষদ ইলেকশন যেমন করছি, তার চেয়েও বেশি উচ্ছ্বাস দেখবেন আপনি যে ইলেকশন হয়, কারণ এই ইলেকশনটা বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কিন্তু ভোটদান করেন এবং নিজস্ব মতামত প্রকাশ করেন। এটাতে নকশালবাড়ি, মনিরাম, হাতিকিসা সহ শিলিগুড়ি, বাগডোড়া, খড়িবাড়ি, বাতাসি সব জায়গার লোকের কিন্তু সমন্বয় এই ভোটটা। এটা একটা টোটাল মহকুমা পরিষদের ভোট আমরা বলতে পারি, আর মানে অন্যান্য ব্যবসায়ী সমিতির মতো এটা ভোট না, এটা একটা প্রেস্টিজিয়াস লড়াই, যে এটা তো কোনো রাজনৈতিক রং নেই। তারপরেও দুটো প্যানেল হয়েছে, একটা আমাদের প্যানেল আর একটা ওদের ঘোষিত সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের জোট প্যানেল। ওনারা নিজেরাই বলেছেন, আমরা তো এগুলো বলি না, এটা রাজনীতির জায়গাও না।
আমাদের প্যানেল আমাদের মতো আছে, এখন যেরকম ভোট যাচ্ছে আমার মনে হয় এটা রেকর্ড সংখ্যক সিট নিয়ে আমরা এবার কিন্তু ব্যবসায়ী সমিতি আমরা আসছি। কোথাও এই ভোটে দাঁড়ানো কি মনে করছেন? কি বললাম, মানে এই ভোটে দাঁড়ানোটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে পাঁচবার এটা নিয়ে ফিফথ টাইম আমাকে আমি ক্যান্ডিডেট। এই ভোটের একটা আলাদা গুরুত্ব আছে, আমি আগেও বললাম যে এই ভোটটা একদম সরাসরি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ হওয়া, অনেক নতুন নতুন মানুষকে চেনা, মানুষের জন্য তো আমরা সারা বছর কাজ করি, এটাতে আর একটু জায়গা বড় পাওয়া যায়। ছোটো ভোট বলে মানে এই না যে এটা ব্যবসায়ী সমিতি ভোট, এটার কোনোই নেই। এটাতে যে আজকে 1482 জন ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তের ভোট দেবেন, তার প্রত্যেকের ফ্যামিলি আছে, এটা একটা এমনই ভোট যে আমরা আমরা আমাদেরকে ই করতে চাই যে আমরা যে কাজ করছি কতটা কাজ আমরা করতে পারলাম, মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা কতটা আছে, মানুষ আমাদেরকে কীভাবে অ্যাকসেপ্ট করছে, এটাও কিন্তু আমার মনে আমি ব্যক্তিগতভাবে বলছি আমার এটাও দেখার এটা একটা বড় বড় প্ল্যাটফর্ম, কারণ এটা কিন্তু পুরো মহকুমা পরিষদ পুরো জুড়ে কিন্তু এখানকার ব্যবসায়ীরা আছে। তো আমি সেই জন্যই ক্যান্ডিডেট হয়েছি যে মানুষ আমার প্রতি কতটা স্যাটিসফাইড ওনারা আছেন কি না, আমাকে গ্রহণ করছেন কি না, এটা দেখারও কিন্তু একটা লড়াই। ১০০% আশাবাদী, এখন জিতছি, কোনো সন্দেহ। আপনার সাথে আপনার এলাকায় আর কেডি শিলিগুড়ি।